আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। ইস ভিডিও কো লাইক করে হামারি চ্যানেল কো সাবস্ক্রাইব করে বেল আইকন জরুর প্রেস করে হামারি নিউ ভিডিও সবসে পহলে দেখনে কে লিয়ে। কতক্ষণ ধরে এখানে বসে আছি, হাই হাই ওটাকে, আমি তো আমার চোখকেও বিশ্বাস করতে পারছি না, হঠাৎ করে বাসার ভিতরে ঢুকে পড়েছে। এত কালো আর সাদা রঙের দেখতে পাতি হাঁসের বাচ্চার মতো মনে হচ্ছে, কিন্তু এটা তো হাঁসের বাচ্চা না। ও বুঝতে পেরেছি, এটা সমুদ্র থেকে এখানে উঠে এসেছে। তাড়াতাড়ি যাই বাবা, আমি জানি এটা হচ্ছে পেঙ্গুইনের বাচ্চা, এটা আমাকে আবার শেষ করে দিতে পারে, তাই জন্য ছাতার ভিতরে লুকিয়ে পড়লাম। তুমি কে বলো তো, তাড়াতাড়ি বেলাও এখান থেকে। কি ব্যাপার, কি হয়েছে, তুমি এভাবে ডাকাডাকি করছো কেন, তুমি এখানে এসেছো কিসের জন্য বলো তো, এখানে তো তোমার আসার কথা না। আমার অনেক খিদে পেয়েছে, খিদে পেয়েছে, তাড়াতাড়ি একটা কিছু করো করো, আমার খুবই খিদে পেয়েছে, পেটের ভিতরে খিদে যেন চুচু করছে চুচু করছে, কিছু করো না, আবার ওখানে লুকিয়ে পড়লে কেন, আমি তোমার কোনো ক্ষতি করবো না, এভাবে বেরো ভায়া ভায়া, তুমি বেরো ওখান থেকে বেরো। কি ব্যাপার, আমার তো কোনো কথাই শুনছে না। বুঝতে পেরেছি, আমার নিজের খাবার আমাকে নিজেই জোগাতে হবে। কোথায় কোথায় তো কোনো খাবার দেখছি না। হায় হায়, তুমি বাবা চিল্লা চিল্লি করছো কেন বলো তো, তোমার কি ক্ষুধা পেয়েছে নাকি? হ্যাঁ আমার খুবই খিদা পেয়েছে, পেটের ভিতরে গুড়া কিমড়েতে কামড়াচ্ছে, মুখ দিয়ে তাড়াতাড়ি কিছু খেতে হবে, অনেকক্ষণ যাবত হেঁটে হেঁটে এখানে চলে এসেছি, কোনো কিছুর ব্যবস্থা করো। আচ্ছা ছাড়া পেয়েছি। কি ব্যাপার, এখান থেকে কোথায় চলে গেল সে? হায় হায় রে বাবা, ওখান থেকে ছুটে তাহলে আসতে পেরেছি, ওই ছাতাটার ভেতরে এত শক্ত লাগে বুঝতে পারিনি। এই যে পেঙ্গুইনের বাচ্চা, বলো বলো তুমি কি খেতে চাও, আমরা দুজন কি বন্ধু হতে পারি? না 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 না, বন্ধু টন্ধু পরের কথা, আগে আমাকে কিছু খেতে দাও, খুবই খিদে পেয়েছে, দেখতে পাচ্ছ না আমি সমুদ্র থেকে হেঁটে হেঁটে এখানে চলে এসেছি। দাঁড়াও বন্ধু, দেখি তোমার জন্য আমি কি করতে পারি, কিন্তু আমার এখানে তো খাবার নেই, তোমাকে আমি কি খেতে দেবো বলো তো। না না না, তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও দাও, তোমাকে আমাকে খেতে দিতে হবে না, আমি নিজের খাবার নিজেই খুঁজে নিচ্ছি। নিজের খাবার নিজে খুঁজে তারপরে খাবো, দেখি ফ্রিজের ভিতরে কি আছে। হায় হায় এতে দেখছি খুব চতুর, আমাকে এভাবে ডিঙিয়ে তারপরে চলে গেল ওইদিকে, আমি যে জেরি আমাকে তা মানলই না। কি মজা লাগে দুধ খাইতে, তারপর খাচ্ছি আমি চেটে পুটে। দেখি তো দেখি তো, এই ফ্রিজটার ভিতরে কিছু আছে নাকি? মনে তো হচ্ছে ফ্রিজটার ভিতরে কিছু আছে, খুব বাসনা বেরোচ্ছে, এটা তাড়াতাড়ি খোলাই। এই তো খুলে দিয়েছি, ও ভিতরে তো পেয়ে গেছে আইসক্রিম, ওরে বাবা ওরে বাবা, আমার মজাদার আইসক্রিম, এগুলো নিয়ে তাড়াতাড়ি খাবো, যাই যাই যাই। কিরে কোন হতচ্ছাড়া আমার মুখের ভিতরে ফ্রিজের ঢাকনাটা দিয়ে বাড়ি মেরে মাথা চ্যাপটা করে দিল, দেখাচ্ছি মজা, দাঁড়াও এ কোথা থেকে পেঙ্গুইনের বাচ্চা চলে এসেছে ঘরের ভেতরে, কেউ কি নেই নাকি আশেপাশে? ও এটা দেখার তো দায়িত্ব আমারই ছিল, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা, আমার মুখের ভিতরে এইভাবে বাড়ি মারা, আজকে তোমার একদিন কি আমার একদিন, একেবারে তোমাকে শেষ করে দেব। ওইখানে বসে বসে আইসক্রিম খাওয়া হচ্ছে, আমার ফ্রিজ থেকে তুই এইভাবে করে আইসক্রিম গুলো চুরি করে নিয়ে খাচ্ছিস, মেম সাহেব দেখলে আমার দফা নফা সেরে দেবে, দাঁড়া আজকে তোর একদিন কি আমার একদিন। তুমি কিছু করতে পারবে না, আইসক্রিম সব খেয়ে ফেলবো, কি ব্যাপার, আমাকে এভাবে ধরে ফেললে কেন? হায় হায় এই কি দেখছি, এই পেঙ্গুইনের বাচ্চা তো দেখছি টমের হাতে বন্দি, যে করে হোক আমার বন্ধু পেঙ্গুইনের বাচ্চাটাকে টমের হাত থেকে ছিনিয়ে আনতে হবে, তা না হলে টম বেটা বিরাট একটা ক্ষতি করে ফেলতে পারে। দাঁড়াও আমি তাড়াতাড়ি গিয়ে ওকে ছাড়িয়ে নিয়ে আসছি, তা না হলে কি থেকে কি করে ফেলবে কিছুই বলা যায় না। এই দাঁড়াও আমি এটা খেয়ে নিই, কি মজা। হায় হায় আমার চোখের সামনে দেখি পকাম পকাম করে সবগুলো খেয়ে নিল, উরে বাবা শত ছাড়া পেঙ্গুনে বাচ্চাটা করলো কি, আমার মুখের ভিতরে আইসক্রিম খেয়ে এইভাবে বরফ ছুঁড়ে মেরে দিল, দাঁড়াও তোমাদেরকে আজকে মজা দেখাবো।
পগার পর করে ছেড়ে দেব। কি ব্যাপার, আমি এভাবে হাঁটতে পারছি না কেন? ও আমি তো দেখছি নিচে পড়া আইস কিউবের ভেতরে হাঁটতে না পেরে একেবারে চলটকে পড়ে গেলাম। না 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 না, এর একটা বিচার করতেই হবে। বুঝতে পেরেছি, জেরি ওর সাথে হাত লাগিয়েছে। আজকে যে করে হোক, শুধু ওকেই না, জেরিকে শুদ্ধ একেবারে পেটাবো। দাঁড়া দাঁড়া, মেম সাহেব আসার আগে তাড়াতাড়ি ফ্রিজটা একটু লাগিয়ে দে। আয় হায় টমকে দেখি আচ্ছা মতো বকা বকি করছে। ম্যাডাম ভালো মতোই ঢুকেছে, আপনি কোনো চিন্তাই করিয়েন না। এগুলো টাকা আর সবগুলো আমার ঘরে আসলো। আমার আসলে ভাগ্যটাই খারাপ, আমি যখনই ভালো কাজ করতে যাই না কেন বিপদে পড়বই। এখন আমি কিভাবে এতগুলো আইসক্রিম আর আইস ক্রুব যে আমি পরিষ্কার করবো কিছুই বুঝতে পারছি না। কত পানি এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি তো একবারে হাঁপিয়ে যাব। খুব মজা লাগে আমাদের উপরে বাটপাড়ি করতে এসেছিলেন আর না, এখন মজা বোঝো কিভাবে পরিষ্কার করতে হয়। হাই হাই, এই ব্যাংকের বাচ্চাটা কই গেল আবার? কোথায় গেল কিছু তো বুঝতে পারছি না। উড়ে বাবা দে, এই পেঙ্গুইনের বাচ্চা দেখি আবারও হেঁটে হেঁটে টমের কাছে যাচ্ছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহানোর জন্য চলে যাচ্ছে। হায় হায়, এই দেখছি আবারও ফ্রিজের ভিতরে চলে যাচ্ছে। এই আমার ছোট্ট বন্ধু, ফ্রিজের ভিতরে যেও না, তাহলে আবার টমের হাতে ধরা পড়ে মার খাবে, কিন্তু আচ্ছা মতন মার খাবে। তুমি এত ভার, তোমাকে নিয়ে আমি তো হারতেই পারে না, একেবারে হাঁপিয়ে যাচ্ছি। ইহ রে, পড়ে গেলাম। এই তোমার কি মাথায় কিছু ধরে না নাকি? ধরবো না মানে, আমার তো খুবই খিদে পেয়েছে, সেই জন্যই তো গিয়েছিলাম। তুমি আমাকে ছেড়ে দাও, আবার যাব, আবার গিয়ে আমি ওখান থেকে আইসক্রিম খাবো। তোমাকে আইসক্রিম খেতে কে যেতে দেবে? হ্যাঁ, এইখানে চুপটি করে বসে থাকো বলছি, এখান থেকে এক পাও নড়লে কিন্তু তোমার খবর আছে বলে দিচ্ছি। তুমি আমার বন্ধু হয়েছে তো কি হয়েছে? দেখো দেখো, তোমার কোনো সমস্যা নেই, আমি গিয়ে তোমার জন্য আইসক্রিম নিয়ে আসবো। হ্যাঁ থাকো, আমি যাচ্ছি, তোমার কোনো চিন্তা নেই। দেখি তুমি কিভাবে আইসক্রিম নিয়ে আসো। আইসক্রিম তো আমি এনেই ছাড়বো টমের হাতে, কিন্তু একটা এখানে ক্রাইটেরিয়া খাটাতে হবে। চুপি চুপি গিয়ে দেখবো টম ওখানে আছে কিনা। টম থাকলে তো আর তোমার জন্য আমি আইসক্রিম আনতে পারবো না। কিন্তু কই, টম ব্যাটাকে তো দেখছি না, আশেপাশে তো থাকার কথা ছিল। আমার এই জীবন আর ভালো লাগে না, হতচ্ছাড়া জেরি আর পেঙ্গুইনের বাচ্চা এসে সব আকাম করে রেখে গেল, আর এখন আমার পরিষ্কার করতে হচ্ছে। ওরে সাংঘাতিক ব্যাপার, টম দেখি একেবারে খেপে আছে, ওর হাতে একবার ধরা পড়লে তো আমি আমার জান নিয়ে ফিরে আসতে পারবো না। কিন্তু ওই তো দেখি ওইখান থেকে ইশারা করছে, ওর জন্য একটা না দুইটা না চার পাঁচটা বলে আমার জন্য আইসক্রিম আনতে হবে। কিন্তু কি করবো, বন্ধু যেহেতু ওর জন্য একটা রিস্ক নেওয়া যায়। চুপি চুপি গিয়ে তাড়াতাড়ি করে নিয়ে আসি, তা না হলে ও আবার মাইন্ড করতে পারে। কিন্তু টমকে একদমই বুঝতে দেওয়া যাবে না আমি ওর কাছ থেকে আইসক্রিম চুরি করব। এই যাক, আস্তে করে এটা খুলে দিলাম। এখন এখান থেকে চার পাঁচটা আইসক্রিম নিয়ে ভাগবো। চার পাঁচটা প্রথমে নেওয়া যাবে না ভাই, আগে একটা তো অন্তত নেই, ওকে গিয়ে আগে শান্ত রাখি। কোন কালারটা নেব, কোন কালারটা নেব? এই তো প্রথমে ব্লু কালারটা নিয়ে যাই, এই কালারটা পছন্দ করবে বোধ হয়। যাই, তাড়াতাড়ি শব্দ না করে যাই, আশেপাশে তো টমকে ওইখানে কাজ করছে, এই সুযোগে যদি যেতে পারি তাহলে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না, ওইদিকে তো থাকার কথা। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আইসক্রিম নিয়ে পালাতে পারবে না, বাঁচাতে পারবেও না তোমার জান। আমাকে যেতে দাও ভাই, দাঁড়াও তোমার নাকের ভিতরে একটা বাড়ি মেরে দিলাম, কেমন লাগে? উরে বাবারে, অত ছাড়া জিনিস করলো আমার নাকের ভিতরে এভাবে বাড়ি মেরে দিলো।
হাই হাই, তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। কিন্তু আমি কোথার ভিতরে পাও দিচ্ছি বুঝতে পারলাম না তো, ওটা তো চাকার মতো শুধু ঘুরলোই। চাক বাবা, ওখান থেকে ছাড়া পেয়েছি, এইটা নিয়ে আমার বন্ধুকে খাওয়ালে ও তার একটু শান্তি মতো থাকতে পারবে ওইখানে। হতচ্ছাড়া বজ্জাত লিকলিকে শয়তান জেরি, আমাকে এইভাবে ফাঁকি দিয়ে নিয়ে যাওয়া, তোমাকে আজকে দেখাচ্ছি মজার দ্বারা। তোমাদেরকে আজকে আচ্ছা মতো ধুমাই করবো। আমার অসুযোগে তুমি এইখান থেকে নিয়ে গেছো আইসক্রিম চুরি করে। বাবা বাবা, আমার জেনে আসো আসো, কথা বাদ দিয়ে আগে আসো আসো, তোমাকে নিয়ে ঘরের ভিতরে যেতে হবে, তারপরে তোমাকে আইসক্রিম খাওয়াবো। এই যাচ্ছিস কই যাচ্ছিস কই? দাঁড়া, আজকে আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি না। আজকে তোদের হদুম নাম নাচাবো আমি। আমাকে এইভাবে নাকের ভিতরে বাড়ি মারা, আজকে তোদের একদিনকে আমার একদিন জেরি। আমার হাত থেকে কিন্তু সত্যি সত্যি তুই পালাতে পারবি না। এই ভাই বন্ধু আমার, তাড়াতাড়ি আসো, ওই ঘরের ভিতরে ঢুকে যাই। কি ব্যাপার, তুমি দেখি দরজার ভিতরে আটকা পড়ে গেলে। আসো আসো আসো। একটুর জন্য ধরতে পারলাম না এই বজ্জারটাকে। এই বজ্জারটা খুব জ্বালান জ্বালিয়েছে আমাকে। সুদিকামে এসে এখানে আমি আমার মাথাটা চ্যাপটা করে ফেললাম। যাক বাবা, হতচ্ছাড়ার হাত থেকে বাঁচতে পেরেছি। তুমি কি এখনই খাওয়া আরম্ভ করে দিলে নাকি? এ খাবো খাবো না, কি মজা, এক কামড়ে শেষ করে দিয়েছি, কত মজা। আমার পেট কিন্তু এখনো খালি আছে, আরো কয়েকটা নিয়ে আসো। তোমাকে বলেছিলাম চার পাঁচটা আনতে, তুমি তো মাত্র একটা এনে এসো। পেটের ভিতরে এখনো ক্ষুধায় চিমচিম করছে। এ একটা খাওয়ার পর হয়নি, এতগুলো খেয়েছো। দাঁড়াও, আজকে তোমাদের ধরতে পারলে খবর আছে। ওরে বাবা, এই বজ্জাটা দেখি আবারও আইসক্রিম খেয়ে বরফগুলো আমার মাথায় নাকে চাকে একবার মাখিয়ে দিয়েছে। এ হতচ্ছাড়ার জীবনও ভালো হবে না দেখছি। না না, কি করব ওদেরকে কিছুই বুঝতে পারছি না। এদেরকে শায়েস্তা না করতে পারলে তো খবর আছে আমার। হে, কি হলো এটা? এদেরকে আমার মুখ থেকে ধোয়া বেরোলো, এটা দেখি বরফের মতো পরিণত হয়ে গিয়েছিল। না না না, বিষয়টা তো লক্ষ্য করতে হচ্ছে। শরীরের ভিতরে এভাবে ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছে কেন কিছুই তো বুঝতে পারছি না। হায় হায়, কান্দি সেরে চেরে, কোন হতচ্ছাড়া কাজ করেছে? ফ্রিজ থেকে সকল বরফ দেখে বাইরে এসে চারি ঘরটা একেবারে বরফে পরিণত হয়ে গিয়েছে। এটা কিভাবে সম্ভব হলো কিছুই তো বুঝতে পারছি না। মেম সাহেব এসে যদি দেখে এই কাণ্ড, আমার তো রক্ষে নেই, আমাকে তো আজকে বাড়ি ছাড়া করবে। কোন হতচ্ছাড়া কাজ করলো? হায় হায়, এদিকে ঘর থেকে আবার বেরিয়ে গিয়েছে। তারা, আজকে তোর একদিন কি আমার একদিন? তোর জন্য আজকে এইসব কাণ্ড হয়েছে, এক দরে তোকে ধরে ফেলবো। কি ব্যাপার, এত জোরে জোরে দৌড়াচ্ছি আমি এখান থেকে সরতে পারছি না কেন? ওরে বাবা, এদিকে বরফে পরিণত হয়ে গেছে, সেই জন্য পিছলায় আমি একভাবে দৌড়াতে পারছি না। আয় হায় আয় হায়, কি ব্যাপার। ওরে বাবা, শেষ পর্যন্ত এখানে ঠাপ্পাস করে আসার খেলা।